অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি খুব ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সামনে দিতে চলেছি, চাকরি, যেটার জন্য হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকে। আমার একটা সুন্দর চাকরি হবে তো, সুন্দর একটা জব হবে তো, তার জন্য যথেষ্ট পরিশ্রম কিন্তু করে, কিন্তু কারো কারো ভাগ্যে থাকে না চাকরি। দেখুন, আমি এই যে এই রাশি অনুযায়ী যে বলতে চলেছি, শনি যে 29 সেপ্টেম্বর বকরি থেকে মার্গি হবে এবং 13 সেপ্টেম্বর এই বৃহস্পতিও বকরি থেকে মার্গি হবে, এই দুটি বড় বড় প্ল্যানেট বকরি থেকে মার্গি হচ্ছে, এর ফলে 8টি রাশির চাকরি নিশ্চিত হতে চলেছে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই আপনাদের রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, বাই বার্থ চার্ট শনির গ্রহ কেমন আছে, বাই বার্থ চার্ট বৃহস্পতি গ্রহ কেমন আছে, বাই বার্থ চার্ট আপনার দশম ভাব প্রীত নয় তো, আপনার ষষ্ঠ ভাব প্রীত নয় তো, আপনার একাদশ ভাব প্রীত নয় তো, এই তিনটা ভাব বা এই তিনটা ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার, ষষ্ঠ, দশম এবং একাদশ। তাহলে কি হিসাব করা যাবে যে আপনার চাকরির যে জায়গাটা সেটা প্রশমিত হবে কি হবে না, বা তার অধিপতি কোন অবস্থাতে বসে রয়েছে, অবস্থান করছে, বা কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, বা কোনো অশুভ নক্ষত্রের সঙ্গে অবস্থান করছে না তো, বা নিচস্থ বা অস্তমিত নয় তো, এগুলো কিন্তু আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি যেটা বলছি সেটা হচ্ছে বর্তমান গ্রহের নিরিখে, অর্থাৎ গ্রহের যে গোচর সেই নিরিখে কিন্তু আপনাদেরকে বলতে চলেছি যে এই কয়টি রাশির, 8টি রাশির চাকরি নিশ্চিত। কিন্তু এই সময় যাদের আমার কথা শুনে, আমার যে ভিডিওটি শুনে যাদের একটুকু গাছের পাতা না নড়বে, তাহলে আপনি জানবেন আপনার বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে নিশ্চয়ই শনি গ্রহের প্লেসমেন্ট খারাপ আছে, আপনার বৃহস্পতির প্লেসমেন্ট খারাপ আছে, আপনার দশম ভাব পীড়িত, আপনার ষষ্ঠ ভাব পীড়িত, আপনার একাদশ ভাব পীড়িত। এই কটা জিনিসকে কিন্তু একান্তই দেখা দরকার এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার, এবং পাশাপাশি দেখা দরকার যে আপনার বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে চাকরি আছে না, শুধুই আপনি চাকরির জন্য প্রচেষ্টা করিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা ফর্ম ফিল আপ করিয়ে যাচ্ছেন, ফর্ম জমা দিয়ে যাচ্ছেন কিন্তু চাকরি আপনার হয় না। আসে কি জানেন, ডিপ্রেশন। কিন্তু যদি আপনার রাশিচক্রে চাকরির যোগ থাকে তাহলে তো অবশ্যই আপনার চাকরি হবেই, সে ছোটো চাকরি হতে পারে, বড় লেভেলের চাকরি হতে পারে, যে কোনো চাকরি আপনার কিন্তু হতে পারে। তো শুরু করা যাক, কোন এই 8টি সৌভাগ্যবান রাশি যাদের চাকরি নিশ্চিত হতে চলেছে। দেখুন, এই যে বর্তমানে যে দুটি গ্রহ, দুটি বড় বড় প্ল্যানেট বৃহস্পতি এবং শনি বকরি থেকে মার্গি হচ্ছে, তার কিছু পজিটিভ ফল কিন্তু ধীরে ধীরে পেতে চলেছে প্রত্যেকটি রাশির মধ্যে। কিন্তু এই 8টি রাশি জবরদস্ত লাভ কিন্তু পাবে, বাই বাচ্চাতে যদি থাকে সেক্ষেত্রে। আমি বারবার কেউ কেউ উল্টাপাল্টা কমেন্টস করেন যে এগুলো তো ফালতু ভিডিও, মিলছে না, মিলছে না, এই কথাটা বলা খুব সহজ, কেন মিলছে না সেটা আপনি একটু দেখুন তো, আপনার বাই বার্থ চার্টটা একবার খুলে দেখুন তো, কমেন্ট স্পট করে লিখে দেওয়া যায়, একটা উটপাটাঙ্গা কমেন্টস মুখ খারাপ করে কমেন্টস এগুলো লিখে দেওয়া যায়, ঠিক আছে, গালি দেওয়া যায়, গালি দেওয়ার আগে সংস্কারটা ঠিক করুন, গালি দিবেন না, আপনি আগে নিজের বার্থ চার্টটা দেখুন যে আপনার বার্থ চার্টে কী আছে, ঠিক আছে। তো শুনুন, আমি একটা কথা অ্যাস্ট্রো এডুকেশনের কৌশিক রায় বারবার বলে, যেটা বলে দায়িত্ব নিয়ে বলে, যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না দেখবেন না, কিন্তু উল্টা কমেন্টস করবেন না, উল্টা উটপাটাঙ্গা কমেন্টস কিন্তু করবেন না। আমি আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা মিলিয়ে নিন, তারপরে আপনারা দেখুন যে আপনাদের হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেললাম, আসল কথাতে আসা যাক, কোন 8টি রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনাদের নবম ভাবে এই বৃহস্পতি, ভাগ্যস্থানে বৃহস্পতি এবং 23 সেপ্টেম্বর থেকে এই বৃহস্পতি এককভাবে সক্ষের দিক থাকছে এবং সেটা মার্গি এবং শনিও কিন্তু মার্গি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই যে কর্মপতি আপনাদের
মার্গী এবং ভাগ্যপতিও মার্গী, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট, নতুন চাকরি পাওয়া, এগুলো কিন্তু আপনাদের মেষ রাশি কিন্তু আসবে। সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, এগুলো কিন্তু আপনাদের কিন্তু আসতে চলে, চাকরি কিন্তু আপনাদের অপরচুনিটি আসতে চলেছে, সরকারি চাকরিও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দ্বিতীয় নম্বর আছে রাশি বলবো, সেটা হচ্ছে আপনার বিছুরাশি। বিছুরাশি দেখুন নবম স্থানে শনি ভাগ্য স্থানে এবং কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং সরাসরি রাহুর দৃষ্টি পড়বে, নবপঞ্চম যোগ। আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগ, নতুন কর্মপ্রাপ্তি, এগুলো কিন্তু আপনাদের ঘটবে। আর খুব আপনাদেরকে জোর গলাতে আপনাদেরকে বলছি, দ্বিতীয় যে রাশির কথা বললাম সেটা, কারণ হচ্ছে দেখুন আপনাদের নবমভাবে শনি যা কিনা আপনাদের কর্মাধিপতি, সেই কর্মাধিপতি আপনাদের নবমভাবে ভাগ্যপাতে ভাগ্যতে বসে আছে এবং সরাসরি রাহুর দৃষ্টি, অর্থাৎ আপনাদের চাকরি কিন্তু মহাসুযোগ আসতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহরাশি। সিংহরাশির পঞ্চম স্থানে এই বৃহস্পতির অবস্থান, সকেত্রিক মার্গী এবং ষষ্ঠ স্থানে শনির অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরির কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং তার সাথে সাথে আপনাদের দশম স্থানে রাহু আপনাদের কর্মযোগ কিন্তু ঘটাবেই ঘটাবে, এবং এই শনি এবং রাহুর দৃষ্টি বিনিময় নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কর্মের দিক থেকে কিন্তু আপনাদের খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং আপনাদের পঞ্চম স্থানে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পরিবর্তন কিন্তু করতে চলেছে, বিশেষ লাভ কিন্তু হতে চলেছে এই এই 13 সেপ্টেম্বরের পর থেকে। সিংহরাশির ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ দেখতে পাবেন এবং 29শে সেপ্টেম্বর পর থেকে আরও ভালো আপনাদের কর্মক্ষেত্রে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতিও কিন্তু হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু মহাসুযোগ। দেখুন আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে শনির অবস্থান, চতুর্থভাবে আপনার অবস্থান করছে বৃহস্পতি এবং ষষ্ঠপতি শনি পঞ্চম এবং সরাসরি দশমের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর, বিশেষ লাভ কিন্তু আপনাদের ঘটাতে চলেছে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কর্ম কিন্তু আপনারা পাবেনই পাবেন। এই আমি যে কটা রাশির কথা বলছি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, একটা হচ্ছে মেষ, বৃষ, তারপর হচ্ছে আপনার সিংহ, তারপর হচ্ছে কন্যা। এরপরে যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু লাভের উপর লাভ। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের চতুর্থপতি এই শনি ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে, কমিউনিকেশনের জায়গা, যোগাযোগের জায়গা, এবং দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের ঘটাবে এবং সরাসরি এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ঠিক দশমভাবে, নবম দৃষ্টি দশমভাবে আপনাদের পড়ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু ঘটাতে যাবে, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, কর্মে পদোন্নতি, এগুলো কিন্তু হবে বৃশ্চিক রাশির। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, দেখুন রাশিতেই আপনাদের বৃহস্পতি, খুবই মানে সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনাদের আমূল পরিবর্তন ঘটতে চলেছে। বৃহস্পতি এই মার্গী বৃহস্পতি এবং পঞ্চমভাবে দৃষ্টি, সপ্তমভাবে দৃষ্টি, নবমভাবে দৃষ্টি এবং ভাগ্যোদয় কিন্তু আপনাদের করাবেই করাবে এই বৃহস্পতি, এবং দ্বিতীয়ভাবে সকেত্রিক শনি সেটা 29শে সেপ্টেম্বরের পর থেকে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 29শে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা আসতে চলেছে, নতুন কর্মযোগ আসতে চলেছে। দ্বিতীয়ভাবে সকেত্রিক শনি এবং রাশিতে এই মার্গী বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কর্ম প্রাপ্তি, নতুন সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি, এই চাকরিগুলো কিন্তু সম্ভাবনা আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। মকর রাশির আপনাদের পঞ্চম স্থানে এই রাহুর অবস্থান হতে চলেছে এবং শনি বকরি থেকে মার্গী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, এবং বৃহস্পতিও বকরি থেকে মার্গী, এবং এই বৃহস্পতি এই শনি এবং রাহুর এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্ম, কিন্তু কর্মজীবনে কিন্তু
অদ্ভুত পরিবর্তন আপনাদের আসতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মে পদোন্নতি, কর্মে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু হবেই। নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন, কারণ আপনাদের রাশিতে শনি, এবং শনি যখন এটা ডিগ্রি যখন 12 ডিগ্রিতে যাবে কিনা ন্যায় জিনিস করবে, এবং পাওয়ার যখন হবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু শনি আমূল পরিবর্তন ঘটাতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। যারা চাকরি নিয়ে এতদিন টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে যে রাশির কথা আমি বলবো, দেখুন মকর রাশির কথা বলে অনেকে বলে না মকর রাশি হচ্ছে, দেখুন আপনাদের বার চার্টটা একটু একবার হলে অ্যানালিসিস করে নিন, আমি বারবার বলছি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন আপনাদের ঠিক দ্বিতীয় পতি এবং একাদশ পতি, এই বৃহস্পতি একাদশভাবে সক্ষেত্রিক এবং মার্গী কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি কিন্তু বড় সম্ভাবনা, এবং দ্বাদশ স্থানে শনি আপনাদের রাশির অধিপতিও দ্বাদশভাবে, চাকরির কিন্তু গোল্ডেন অফার কিন্তু আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশি। সরকারি হোক বেসরকারি হোক, চাকরির ক্ষেত্রে পদোন্নতি, চাকরির ক্ষেত্রে প্রাপ্তি, চাকরির সম্ভাবনা, এগুলো কিন্তু কুম্ভ রাশির আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির রাশির অধিপতি এই বৃহস্পতি দশমভাবে সক্ষেত্রিক, এবং রাশির একাদশ স্থানে একাদশপতি সক্ষেত্রিক, এবং তৃতীয় স্থানে আপনার অবস্থান করছে রাহু, অর্থাৎ একাদশ স্থানে সক্ষেত্রিক শনি লাভ সফলতা সাকসেস দিবে। দশমভাবে দশমপতি কর্মপতির অবস্থান আপনাদের ক্ষেত্রে নতুন কর্ম, কর্মপ্রাপ্তির যোগ, এবং মার্গী এবং শনিও মার্গী আপনাদের ক্ষেত্রে লাভ, এবং তৃতীয় স্থানে এই রাহু আপনাদের হঠাৎ আকস্মিক সরকারি প্রাপ্তি হোক, সরকারি চাকরি, চাকরির ক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তি, এগুলো কিন্তু ঘটাবে।